गुड मर्निंग गाइज। आज के 2 January आर सकालबेला उठे पड़े और आज के अफिस आज मंडे तो बचर प्रथम दिन ही अफिस लेट होते चाहिए और बाड़ीते जेहेतु क्यों नहीं मोटामुटी खाबार गरम करा थेके सबकिछुई आमादेरकेई करते होच्छे। ताई दिनटाके स्टार्ट करा जाक। गरम जल निये अलरेडी सकालबेला स्टार्ट करछि। चलो ताड़ाताड़ी बेरोते होबे ताई आबार रेडी होये देखा करब। रेडी होये गेछि एखन बेर होच्छी अफिसेर जन्य। एबारे दौड़ानोर पाला काরণ 10টার মধ্যে অফিসে ঢুকতেই হবে। हेलो फ्रेंड्स, गुड मर्निंग टू ऑल। কেমন আছো সবাই? ঠাকুরের ইচ্ছায় আশা করি সবাই ভালো আছো। তো আজকে সোমবার অ্যাজ ইউজুয়াল আবার উইকডেজ শুরু হয়ে গেল। তো অফিস যাচ্ছি, আজকে বছরের প্রথম অফিস যাচ্ছি। তো হাজব্যান্ড অলরেডি বেরিয়ে গেছে। ওর একটু আগে বেরোতে হয় কারণ ওকে একটু দূরে যেতে হয়, আমার অফিসটা তুলনামূলক কাছে। তো সে কারণে আমি এখন বেরোবো। তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম যেহেতু বাড়িতে আমরা এখন দুজনই আছি। আর তো তার জন্য আর কি স্নান খাওয়া করা রেডি হওয়া তো সকালটা একটু তাড়াহুড়োই হয়ে যায়। তো ও বেরিয়ে গেছে, আমি এখন জাস্ট বেরোবো। তো তার আগে ভাবলাম একটুখানি ইনফর্ম করে যাই সবাইকে, কারণ অফিস গিয়ে আমার পক্ষে ভিডিও করা পসিবল হবে না। অফিসে যথেষ্ট কাজের প্রেশার থাকে। তো আমার মোটামুটি ফিরতে 6টা সাড়ে 6টা বেজে যাবে। হাজব্যান্ড একটু পরে ফেরে, তো তারপরে আমরা দুজনে মিলে আবার একটু বসবো ভিডিওর জন্য। তো গতকালের ভিডিওটা তোমরা কে কে দেখেছো, কেমন লাগলো, তোমরা নিউ ইয়ার কি করে কাটালে একটুখানি আমাদের সঙ্গে শেয়ার করো। আমাদেরও ভালো লাগবে তোমাদের অভিজ্ঞতার কথা জেনে। এবং আজকে সন্ধ্যাবেলা এসে আবার তাহলে মানে আজকে সারাদিনের অভিজ্ঞতা, সারাদিনের কি কি করলাম না করলাম সেগুলো আমরা জানাবো। তো এখন বেরোনোর টাইম হয়ে গেছে। তো সবাই দিনটা খুব ভালো কাটিও, আবার পরে কথা হবে। টিল দেন টাটা। এই 7:30 समय बाड़ी फिरलाम, 10 मिनट होयेछे ढुकेछि। ढुकेई जस्ट एखन फ्रेश होलाम और रातेर जे आमादेर जिनि रान्ना करे दिये जान सेओ बेरोलो। तो देखि राते कि कि डिनारेर जोन्नो बानिये गेछे देखबो और भाबछि एकटुखानि कफिओ बानिये खाबो निजेर जोन्नो। और बाबा माओ नेই तो ओদের गुजराटे घुरते गेছে, तो एकबार ओদেরকে फोन करे देखे नि सारा दिन कि करलो, कारण अफिसेर जे प्रेसार थाके सेजोन्नो और फोन करे हये ओटाও नि। तो देखी तो कफी बनाई आगे तो चा बनाबो तार आगे अंतरा बोलो कयेकटा जिनिस शेष हो गेছে, कल के आबार काजर मिशिए एसे बोलबे जे नेই, तो आगेई सेगुलो कयेकटा जिनिस ब्लिंकिट अर्डर करे दिलाम। तो चलेও এলো 10 মিনিটের মধ্যে, দেখে নি কি কি এলো। আমাদের প্রিয় মাংস অর্ডার দিয়ে দিয়েছি 1 কেজি করে 2 কেজি। ফ্রেশ হতে অর্ডার দিয়ে দিয়েছি, বেশ ভালোই দেয় ওরা। একটা সরষের তেল অর্ডার দেওয়া ছিল সেটাও নিয়ে নিলাম। কড়াইশুটি একদম পাওয়া যায় ফ্রোজেন, এটা আনিয়ে নিয়েছিলাম। এখন শীতকালে এটা তো মাস্ট প্রত্যেকটা তরকারিতে। একটা জিঞ্জার পেস্টের কৌটো 300 গ্রাম সেটাও আনিয়ে নিলাম। আর আলু সব তরকারিতেই তো লাগে, 2 কেজি ওটাও আনিয়ে নিতে বলেছিল তাই ওটাও আনিয়ে নিলাম। শর্ট করে 10 মিনিটে সব চলে এলো। তো আমার ফেভারিট ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে এসে বসে এখন একটুখানি রিল্যাক্স করে করে কফিটা খাবো আর একটুখানি এখন চিল করবো। 10:30 বেজে গেছে, ডিনার করতে বসবো। তো দেখে নি কী কী ডিনারে বানানো হয়েছে। রুটি আলুর দম আর এদিকে ডাল আছে, এদিকে ফুলকপি আলু ফুলকপি দিয়ে একটা ভাজা আর এদিকে সয়াবিন বানিয়েছে। তো চলো ডিনারটা এবারে করে নিই। হ্যালো, সারাদিন পর চলে এসেছি। আজকে শোয়ার আগে একটুখানি তোমাদের সাথে গল্প করব বলে। তো সারাদিন আজকে খুব ব্যস্ত ছিলাম, অফিসে একদমই সময় পাইনি। সন্ধ্যাবেলা বাড়ি আসতেও আজকে একটু লেট হয়েছে, অ্যাপ্রক্স 6:30 বেজে গেছে। তো রান্নার দিদি দেখলাম যে আমাদের ফ্ল্যাটের সিঁড়িতে আমার জন্য ওয়েট করছিলেন, যেহেতু বাড়িতে কেউ নেই। আমি কালকে থেকেই বলছি এটা, আমি আর আমার হাজবেন্ড। তো ওর আসতে আমার থেকেও একটু দেরি হয়, 7:30 বেজে গেছে। হ্যাঁ, যেহেতু ওর অফিসটা একটু দূরে। তো আমার যদি খুব লেট হয় তো ম্যাক্সিমাম এরকম টাইমই হয়, 6:30 পৌনে 7টা। তো আজকে সেই ম্যাক্সিমামের মধ্যে একদিন। তো তারপর দিদি রান্না করলেন, তারপর একটু রেস্ট করছিলাম আমি, তার জন্য আর কি ভিডিওটা করা হয়নি। তো ভাবলাম যে আমি কথা দিয়ে গিয়েছিলাম যে রাত্রেবেলা এসে দুজনে মিলে একটু বসবো, তো সেই কথা রাখতেই চলে আসা। শোয়ার আগে খানিকক্ষণ টাইম তোমাদের সাথে স্পেন্ড করার জন্য, তোমাদের সাথে কিছুটা গল্প করার জন্য। এখন প্রায় 11টা বেজে গেছে। জাস্ট আমরা ডিনারটা করে উঠলাম, कल के आबार ऑफिस एज यूजुअल प्रत्येक दिनेर सेम रूटीन आमादेर और बाड़ीते आमादेर के के थाके सेटा निये आमी बोलबो बोलेछिलाम तो एखाने एटा आमार शोशुर बाड़ी आर कि एखाने आमी ओ आर ओर मा बाबा माने आमार शोशुर शाशुड़ी थाकेन तो ओनारा एई मुहूर्ते आउट अफ स्टेशन आछेन कारण आमार देवर थाके जयपुरे तो ओर काछे गेछे एकटू घुरते तो आमरा सबाई मिले गत मासे बेनारस गियेछिलाम तो बेनारस थेके आमरा फिरे आसि कलकाता माने आमी आमार हाजबेंड और आमार बाबा मा चार जन आमरा फिरे आसि कलकाता और आमार शोशुर शाशुड़ी जिनि आछेन तारा चले जान जयपुरे तो ओनादेर फिरते आरो किछुदिन समय लागबे जा मने हलो मोटामुटी ए मासेर 15 तारिखेर मध्ये ओनारा फिरबेन हयतो तो ओनारा आसले परे आमी ओनादेर साथे तोमादेर सबार परिचय करिये दिते पारबो बाट तार आगे पर्यन्त शुधुमात्र आमादेर दुजोनेर साथेई कथा बोलते हबे बोलो किछु बोलबे हाँ एखन माने तारा जेहेतु एखन घुरते गेছে তো এই জন্য এখনই তাদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে পারছি না এই মুখেই যা বললাম তারা তো তারা আসুক ফিরে আসুক তারপরে ফিরে আসলে তাদের সাথেও তোমাদেরকে পরিচয় করিয়ে দেব আমার মা বাবার সাথে পরিচয় করে তোমাদেরও নিশ্চয়ই খুব খুব ভালো লাগবে এবং আমাদের एटलिस्ट आमार लाइफेर माने इन्सपिरेशन बोलते आमार दादू दिदा जारा एखोन आर नेई अवश्यई किन्तु तारपरेई आमार बाबा मा तो तादेरके प्रत्येकटा मोमेंटेई आमरा माने मिस करछि एखोन बाड़ीते माने इनफैक्ट आमार साथे जेमन आमार बाबा मार भालो बन्डिंग माने छिलो छेले मेये हिसेबे जेमन हय बाबा मादेर संगे बाट एखोन माने आमार वाइफ माने अन्तरा बियेर परेओ आमार मायेर साथे ओर जे बन्डिंग हयेछे সেটা মনে মানে সত্যি খুব বিরল মানে এত ভালো বন্ডিং হয় না মানে আমার মা বরাবরই খুব মেয়ে ভালোবাসতো এবং সেখানে আমি আর আমার ভাই দুজনেই তো মায়ের একটা বেশ ভালোই বন্ডিং হয়ে গেছে ওর সঙ্গে তো এবং দুজনে দুজনকে সব সময় মিস করে দিনে অ্যাট লিস্ট মানে এখন যেহেতু আলাদা আছে তো মারা ওখানে আছে মাকেও ফোন করে করে জিজ্ঞেস করছে মা ও মাকে ফোন করে করে জিজ্ঞেস করছে যে কখন কোথায় আছে খাওয়া দাওয়া করেছে কিনা ঠিকঠাক টাইমে ওষুধ ওষুধ নিয়েছে কিনা এবং কত রাত্রি ওরা ব্যাক করে আসতে পারবে তো এখন ভাইয়ের কাছে তো থাকা হয় না ভাই অ্যাকচুয়ালি ওখানে এমটেক পড়াশোনা করার পরে মানে ফার্দার স্টাডিজ হয়ে গেছে এখন তো মারা মাঝে মাঝে হয়তো যায় সপ্তাহ দুয়েকের জন্য গিয়ে একটুখানি ওর কাছে থেকে আসে তো এরকমই এখন একটুখানি গেছে তো জলদি ওরা চলে আসবে বলেছে তো ততদিন একটুখানি মিস করছি ওরা আসলে ওদের সাথে নিশ্চয়ই তোমাদেরও পরিচয় করিয়ে দেবো এবং তখন তো रोजकार ब्लगर मध्य वो के देखते पा तुम्हारा यही और आज के मोटामुटी दिन टाइम शेष करार पाला तो सकाल आज के एक हेक्टिक दिन छिल सोमवार बुझते ही पारछो तो आबार कल के आबार एक नतून दिन तो आज के दिन के शेष करी कारण प्राय रात 11:30 बेजे गेछे तो एखन एई ब्लगटाके आबार शेष करार परे एडिटिंगओ करते होबे एबं आस्ते आस्ते आमार जत दिन जाबे एडिटिंग स्किल्सगुलो आरो बेटार होबे तो बेशी टाइम और वेस्ट करब ना तुम्हराओ शुए पड़ो एवं आगामी ब्लगे आरो संगे तुम्हारे आरो नतून नतून आमरा माने अन्यान्य आरो पॉइंट आमादेर जा लाइफेर आछे सेगुलो आरो शेयर करब तो आजकेर मतो एखानेई शेष करी भालो थाको सुस्थ थाको गुड नाइट स्टे पजिटिव थिंक पजिटिव टाटा।